বালুরঘাটের মুকুটে নতুন পালক। সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য অষ্টম স্থান লাভ করে বালুরঘাট তথা রাজ্যের নাম উজ্জ্বল করল বালুরঘাটের ডিএভি অত্রেয়ী পাবলিক স্কুলের ছাত্র স্থিতিপ্রজ্ঞ মজুমদার। বালুরঘাট পৌরসভা এলাকার কুণ্ডু কলোনির বাসিন্দা স্থিতিপ্রজ্ঞ সিবিএসইর মাধ্যমিক পরীক্ষায় মোট 98.40% নম্বর পেয়েছে। তার মোট প্রাপ্ত নম্বর 492। সম্ভাব্য ভারতের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে সে। তার বাবা শুভাশিস মজুমদার ডিএভি অত্রেয়ী পাবলিক স্কুলেরই অঙ্কের শিক্ষক, মা বাবলি মজুমদার গৃহবধূ। বরাবর ভালো ছাত্র স্থিতিপ্রজ্ঞ, পড়াশোনায় তার অনুপ্রেরণা তার ঠাকুমা, ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। এছাড়াও অত্রেয়ী ডিএভি পাবলিক স্কুলের সূত্রে জানা গেছে অত্রেয়ী ডিএভি পাবলিক স্কুল থেকে এবছর মাধ্যমিকে মোট 92 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, যার মধ্যে 90% পেয়েছেন 35 জন, বাকিরা 60%-এর উপরে নম্বর পেয়েছে। ভালোই লাগছে, একটা কালকে রেজাল্টটা বেরোলো, একটু চিন্তাতে ছিলে, তাও ভালো হয়েছে, অনেকটা নাম্বারই এসেছে, খাতা চেকিং আশা করি ভালোই হয়েছে, কারণ নাম্বার সবারই ভালো, আমারও ভালো এসেছে, ভালোই লাগছে। কত পেয়েছো? আমি 500-এর মধ্যে 492 পেয়েছি, 98.4%। কোনো সাবজেক্টে 100-100 আছে? হ্যাঁ, অঙ্কতে 100 পেয়েছি আর এফআইটিতে 100 পেয়েছি। প্রস্তুতি নিয়েছি? প্রস্তুতি স্পেশাল কিছু না, সব টিচারের গাইড ভালো ছিল, স্কুলের সব টিচাররা হেল্প করেছে খুব, আর পড়াশোনা করতে হতো, প্র্যাকটিস করতে হতো, পড়ার থেকে লেখাটা বেশি ছিল, আর অঙ্ক তো বাবাই দেখতেন। তোমার এই সব তোমার মা বা পরিবারের ভূমিকা কতটা ছিল? পরিবারের ভূমিকা সব থেকে বেশি, আর বিশেষ করে আমার ঠাম্মির ভূমিকাটা সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে ঠাম্মি। আমার সবসময় আমার সাথে থেকেছেন, আমি ঠাম্মির সাথে সবসময় ওঠা বসা করে থাকি, আর মা বাবা তো সবসময় আসেই। আমার নাম স্থিতিপ্রজ্ঞ মজুমদার। ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও? আশা আছে মেডিকেলটা ক্র্যাক করার, দেখা যাক।